আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইরুমি। আজকে আমি আপনাদের সাথে মসুর ডাল রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। এবার ডালটা রান্না করতে আমি চুলায় চলে এলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আপনারা দুইটা দিয়েই রান্না করতে চেষ্টা করবেন। এখন দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল। এখন নেড়ে চেড়ে দিয়ে দিব গরম মশলা। আমি এখানে তেজপাতা, এলাচ আর লবঙ্গ ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিব। এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিব হাফ কাপ পানি, এর ফলে মশলাটা পুড়ে যাবে না। এখন দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া। এখন নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন মশলার উপরে তেল ভেসে উঠবে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি আগে থেকে 1 কাপ ডালকে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালগুলোকে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ডালগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ডালগুলো ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো ডালগুলোকে কষাবো। আমার ডালগুলো কষানো হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 4 কাপ পানি ব্যবহার করেছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব 1টা গোটা টমেটো আর কাঁচা মরিচ। টমেটোগুলোকে আমি কুচি করে নিয়েছি। এখন ডালটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ডালটা প্রায় হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।